ফুল, অশ্রু, শ্রদ্ধা ও ভালোবাসায় শেষবারের মতো বিদায় একুশে পদক প্রাপ্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী। কর্কট রোগ বাসা বেঁধেছিল তার দেহে, বাংলা বাজারে নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একুশে পদক প্রাপ্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 73 বছর বেঁচে ছিলেন, বিদায় বেলায় রেখে গেছেন স্ত্রী ও 3 ছেলেকে। রবিবার সকালে বাংলাবাজারের প্যারিদাস রোডের শিমতলা মসজিদে প্রথম জানাজা হয় লেখকের। পরে বেলা 11টায় শ্রদ্ধা নিবেদন ও দ্বিতীয় জানাজার জন্য মরদেহ আনা হয় বাংলা একাডেমিতে। মরদেহ রাখা হয় নজরুল মঞ্চে। এখানে শ্রদ্ধা জানাতে আসেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা, খ্যাতিমান কবি, কথাসাহিত্যিক, লেখক, প্রকাশকরাও উপস্থিত হয়েছিলেন বুলবুল চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে। তার কাজে স্বীকৃতি হিসেবে এবছরে 21 পদক পেলেন। কদিন আগে তার আগে থেকে অসুস্থ ছিলেন, বুড়া রোগ ব্যাপারে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। আসলে আমাদের শিল্প সাহিত্যের জগতে আমাদের ভীষণ ক্ষতি হয়ে গেল এই করোনাকালীন সময়ে। আমরা তো পর্যন্ত শতাধিক মানুষকে হারিয়েছি, বরেণ্য মানুষকে হারিয়েছি। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই প্রতিষ্ঠানে 2 সভাপতি আমরা হারিয়েছি, প্রতিষ্ঠানের মহাপরিচালক কবিগুলো হাবিবুল রশিদা জেকে হারিয়েছি, আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি আনিসুজ্জামান স্যারকে হারিয়েছি, প্রতিষ্ঠানের সভাপতি শামসুজ্জামান খান স্যারকে হারিয়েছি। মানে হারানোর যে আগস্ট আসলে আহার কত হারাবো, আমি আগস্ট আমাদেরকে একটা ক্ষত বিক্ষত করে ফেলো, জাতির বিচার পরিদর্শক। কালকে আপনারা জানা যে আমাদের 3 বরেণ্য মানুষ মারা গেছে, হাকিম সাহেব মারা গেছে, আতার রহমান সাহেব মারা গেছে, আর আমাদের বুলবুল চৌধুরী সাহেব মারা গেছে। আসলে আগস্ট আমাদেরকে নীল অনেক কেড়ে নিয়েছে। আগস্ট আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই দিচ্ছি। আল্লাহ তালা থাকলে ভালো রাখ। বুলবুল চৌধুরী আমার ব্যক্তিগত বন্ধু, বয়সও একেবারে প্রায় সমান, তার কত বেশি এটা আমরা জানি না। তবে ঢাকা শহরে 65 শহরে আসার পর থেকে যাদের সঙ্গযাত্রা আমরা বলি, আমাদের কবিদের লেখকদের সঙ্গযাত্রা, সেই আমাদের যাত্রা তো শুরু হয়েছিল এখান থেকে শুরু করে। আমি এসে পেলাম এই বটমূলে, এই বটমূল থেকে যাত্রা করেছিলাম একেবারে বুড়িগঙ্গার থেকে, ওইখানেই প্রথম আমার তার সঙ্গে দেখা হয়েছে। আগাগোড়া খুব বিজয়ী, তবে বোঝা যেত না সে এত প্রতিভাবান। প্রথমে কবিতা অনেক এইটা কী করছে আদার না, মানুষ জানি কবিতা লেখা নেই, এমন কেউ নেই, কবিতা ছাড়া সব লিখল। কিন্তু তারপর যখন গল্প করলো, তব যুগ ফলে হবে হয়তো, প্রথম গল্প শুনেই আমরা তুমি গল্প, আমাদের ভিতরে অনেকে গল্প বোঝা শিখতে পারে না। তার গল্প কিন্তু আসলেই মাটি গোপী গল্প এবং বিচিত্র মানুষের কথা তার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার সাথে সাথে গল্প লেখা যায়। তারপরে গল্পকে নতুনভাবে লিখে সমকালীন বাংলা গল্পের যে ধারা, সেই ধারা থেকে আলাদা হয়ে যাওয়া, সেটিও একটা বড় ব্যাপার। তার থেকেই ছিল আমরা বলি অনেকে গল্পের জন্য গল্প করে, কিন্তু জীবনের জন্য গল্প করছে বুলবুল চৌধুরী, এবং জীবনকে বৃহত্তর প্রেক্ষাপটে রেখে তারপর গল্প করেছে। এবং গল্পতে সাম্প্রতিক যে প্রবণতা সারা পৃথিবীব্যাপী, না গল্প বুলবুল চৌধুরী কখনো না। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় গুণী মানুষটিকে। পরে এখানেই অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় নামাজের জানাজা। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুরে। সেখানে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাধিস্থ করা হয় তাকে। 1948 সালের 16 আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন বুলবুল চৌধুরী। লেখালেখির বাইরে পেশাগত জীবনে তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। বর্ষিয়ান এই কথাসাহিত্যিকের উপন্যাসগুলোর তালিকায় আছে অপরূপ বিল ঝিল নদী, কহকামিনী, তিয়াসের লেখন, অচিনে আচরি, মরম বাখানি, এই ঘরে লক্ষ্মী থাকে, ইতু বৌদির ঘর ও দক্ষিণা পাও। তার আত্মজৈবনিক 2 গ্রন্থের নাম
জীবনের আঁকিবুকি ও অতলের কত কথা। কিশোর রচনার মধ্যে রয়েছে গাঁওগেরামের গল্পগাথা, নেজাম ডাকাতের পালা, ভালো ভূত আর প্রাচীন গীতিকার গল্প। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে 2021 সালে তিনি একুশে পদকে সম্মানিত হন। এছাড়া হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, জসীম উদ্দিন স্মৃতি পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ব্র্যাক ব্যাং সমকাল সাহিত্য পুরস্কারও পেয়েছেন তিনি।